তোমার যদি মহারাজের সামনে আমাদের সকলকে অপমান করার ইচ্ছে নাই থাকতো তাহলে এই পোশাক পরে ঢুকতে পারতে? শোনো মা, শাড়িটা ও ব্যাগে করে নিয়ে গিয়েছিল, ফেরার সময় ও দেখে শাড়িটা ব্যাগে নেই। কেউ ইচ্ছে করে ওর শাড়িটা ব্যাগ থেকে সরিয়ে দিয়েছে। একি দাদা ভাই হঠাৎ আমার দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো বলছে, তাহলে কি ওরা আমাকে সন্দেহ করছে নাকি? তোর বউ আদৌ শাড়িটা ব্যাগে ঢুকিয়েছিল কিনা সেটা আগে দেখ। তোর বউ মুখে বললো আর তুই সেটাই বিশ্বাস করে নিলি? দিয়ার মুখের কথাটাই আমার কাছে যথেষ্ট মা, আর আমি এটা বিশ্বাস করি যে কেউ ইচ্ছে করে ওর ব্যাগ থেকে শাড়িটা সরিয়েছে। কিন্তু এরকম কাজ কে করতে পারে? যে চায় না যে দিয়া এ বাড়ির বড় বউয়ের মর্যাদা পাক। দিয়া এ বাড়ির সবার পছন্দের কেউ হয়ে উঠুক, দিয়া এ বাড়িতে আসায় যার অনেক ক্ষতি হয়েছে, এরকমই কেউ দিয়ার ব্যাগ থেকে শাড়িটা সরিয়েছে। তার মানে তুমি এই পরিবারের কোন একজন মেম্বারকে সরাসরি অ্যাকিউজ করছো? তোমার মতে এই পরিবারের কোন একজনই এই কাজটা করেছে, তাই তো? বাইরের কেউ এই কাজটা কেন করবে বলতো নিহার? তাছাড়া যে এই ব্যাগ থেকে শাড়িটা সরিয়েছে সে খুব বুদ্ধি করে শাড়িটা সরিয়ে তার জায়গাটা টাওয়েল রেখে গেছে, যাতে দিয়া যখন ব্যাগটা ক্যারি করবে সে তার ওজনে বুঝতে না পারে। দিয়া যখন মাঠে পৌঁছেছে তখন ব্যাগ খুলে দেখে সেখানে শাড়ির জায়গায় টাওয়েল। দিয়া অনেকগুলো শাড়ির দোকানে যায় কিন্তু সকাল সকাল কোনো দোকান সে খোলা পায় না। শেষমেশ একটা নাটকের ড্রেস ভাড়া দেওয়া দোকান খোলা পেয়ে সেখান থেকে পা ঢাকা একটা পোশাক সে ভাড়াতে নেয়। সেই সময় মার ফোন আসে, মা বলেন যে দিয়া যেখানে আছে যেভাবে আছে সেইভাবেই যেন তখনই বাড়িতে চলে আসে, তাই দিয়ে এভাবে বাড়িতে এসেছে। তোর মা কি জানতো যে তার বউ এরকম একটা অসভ্যের মতো জামা কাপড় পরে বাড়িতে ঢুকবে? জানলে সে কখনো এই কথাটা বলতো না। তোর মা বোধহয় নিজের অজান্তেই নিজের বউকে একটু ভরসা করে ফেলেছিল, কিন্তু সে যে বিন্দু মাত্র ভরসার যোগ্য নয় সেটা সে আজ প্রমাণ করে দিল। আমা, সে নিজে ভরসার যোগ্য নয় ঠিকই, কিন্তু পরিবারের ভরসার ভিতটা হেলে দিতে কিন্তু এ মেয়েটা ওস্তাদ। তুমি দেখলে না আমা, দাদাভাই শুধুমাত্র ওর মুখের কথায় বিশ্বাস করে আমাদের সবার থেকে কিভাবে সন্দেহের আঙুলটা তুললো? ওর মুখের কথা আমার কাছে ইম্পর্টেন্ট নিহার, আর তাছাড়া আমার কাছে একটা প্রমাণ আছে।